বন্ধুরা, গুড মর্নিং। আমি সোজা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে, খানিকটা সময় তোমাদের কাছ থেকে চেয়ে নেব আমি, যেগুলো শেয়ার করবো সেগুলো দেখার জন্য। তো ভালোবেসে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সবাই কেমন আছো বলো, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর যেখান থেকে দেখছো প্লিজ আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করো, এটাই বলবো। সাপোর্ট না করলে তো এগোতে পারবো না, তাই না? আর আমার এগোতে যাওয়ার পেছনে একমাত্র হচ্ছে রাস্তা তোমরাই। তো তোমরা যদি না সেটা সহজ সরল করে দাও, কোনো দিনই সম্ভব নয়। তো আজকে গুড মর্নিং না ব্যাড মর্নিং জানি না, তো এখন 10:30 বাজে, ব্যাড মর্নিং আমার জন্য এখন। তো কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তো এই দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাকার পেছনে একটা বড় কারণ আছে, সেই জন্যই আমার কাছে ব্যাড মর্নিং। যেহেতু আমি ওর মা, আর সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো যে কেউ একজন দেখার থাকলে বা লক্ষ্য করার থাকলে হয়তো এরকম আমার সঙ্গে প্রত্যেক দিন ঘটতো না। হ্যাঁ, বিশাল কিছু ঘটেছে তা নয়, কিন্তু মা তো মন খারাপ হচ্ছে এখন, যেহেতু আমি ওকে বকেছি, আস্তে করে মেরেছি, সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মানে আমি ওকে বকে মেরে না আদর করেই চলে গিয়েছিলাম জামা কাপড় কাচতে, এখন আমার কান্না পাচ্ছে বলতে বলতে, চোখ থেকে জল বের হয়ে আসছে কথাটা বলতে বলতে। তো চলে গিয়েছিলাম, এসে দেখি আমার ছেলে ঘুমিয়ে গেছে। আর কেন তার কারণটা হচ্ছে, কারণ হচ্ছে এই দেখো, ওই যে একটা জুতো আছে ওইটা পরে আমি ওরে এই টুকটাক এই জামা কাপড় মেলতে বলো এই ফোনে বের হই। তো ওই জুতোটা আগে একবার ফেলে দিয়েছিল ওই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, ওই ফ্রিজের কভারটা, আমাদের যে ফ্রিজ আসছে মানে এসেছে নেওয়া হয়েছে, ওর কভারটা ওখানে আছে, তো ওর উপরে ফেলে দিয়েছিলো, খুঁজে এনেছি। ফিরে আমি এখনই একটু আগে যখন বেরোবো, জুতো আর খুঁজে পাচ্ছি না, তো চারিদিকে খুঁজে এলাম, খুঁজে পাইনি। তো ওর বাইরে বেরোতে পারবো না, সেজন্য ওটো রাগ হচ্ছিলো। তো আমি ওকে বললাম, বাবু জুতো কোথায়? ও তো বিশেষ জানে না, মানে বুঝতে পারছে না, তো কিছুই বলতে পারছিলো না, সেজন্য ভীষণ রাগ হচ্ছিলো। আর শুধু জুতো নয়, গ্রেটার, তারপরে খুন্তি, সমস্ত কিছু খুঁজে এনেছি। তো আমি ওকে একটু ধমকে বকেছিলাম, কান্না শুরু করে দিয়েছিলো, আমি আর কিছু না বলে জামাকাপড় কাচতে চলে এসেছিলাম। তো ওই দেখো আমার জামাকাপড়গুলো এখানে কাঁচা হয়ে আছে, তো আমি কেচে গিয়ে দেখি, বাট কাচ্ছি আর ডাকছি অনেকক্ষণ থেকে, কিন্তু ও সাড়া দিচ্ছে না। মন খারাপটা কেন হয়েছে বলতো? এটা দেখে যে জুতোটা আমার ঘরেই আছে, আর কীরকম অবস্থায় ছিল বলতো, মশারিটা নিচে ফেলা ছিল, মশারির ওই পারে জুতো, মানে ও জুতোটা ঘরে নিয়ে এসে কোনো সময়, ও তো বোঝে না যে জুতোই নোংরা থাকে, বোঝানো হয় কিন্তু বুঝতে চায় না। তো ঘরে এনেছে, আনার পরে ও ওখানে মশারি ফেলে দিয়ে খেলছিল, মশারিটা ফেলা ছিল। তো আমি ওকে ডাকতে এসে মশারিটা তুলতে গিয়ে দেখি ওখানে জুতো, তো তখন খুবই আফসোস হচ্ছিলো। হ্যাঁ, আমি খুঁজেছি ওই সব নিচ টিচগুলোতে, খুঁজেছি চারিদিকেই পাইনি। তখন না আমার, তখন মানে এখনও আমার ভীষণ কষ্ট হচ্ছে যে আমার বাচ্চা, মানে যদি সত্যিকারে ওকে দেখার কেউ থাকে, খেলা করার কে থাকতো, এগুলো তো আর ঘটতো না, তাই না? তো জানি না খাবে কিনা এখন ওটাবো। 10:00 বেশি হয়েছে, গরম জল একটুখানি বসিয়েছি, ওয়েদারটা একটু ঠান্ডা আছে, আর গরম হলে প্রচুর গরম হয় এই ঘরগুলো, আর এখন তো একটু ঠান্ডা আছে, কী হয়েছে সেই জন্য ঠান্ডা আছে। তো আমিও স্নান করিনি, আমি এবারে স্নান করবো, আর ওকেও আমি গরম জলে করবো না, ওকে একটু স্নান করবো বলে জল বসিয়েছি, দেখে এবার স্নানটা করিয়ে দেবো। আর এই দুদিন বৃষ্টি হচ্ছে, সেরকম কোথাও বেরোতেও পারছে না, বোরিং হয়ে গেছে ও। তো তোমরা হয়তো ভাবে জুতো কেন এরকম ওপরে, তো এই জুতো না এই নিচে ছিল, এই যে বালতিটা আছে ওই জায়গাটাই থাকতো, ও এই জুতোগুলো বারবার ফেলে দিত বলেই ওপরে, জানি না অন্য কোনো ভাগে বলেছি কিনা আমার মনে নেই। তো তারপরে ওখানে একটা দেওয়ালে ফোটো করে পেরে দিয়ে জুতোগুলো তুলে দেওয়া হয়েছে। সারাদিনে 100-200 মানে 100 বার বলছি হয়তো, কিন্তু 10-12 ফেললে সবগুলো জোড়া এখানে সেখানে ফেলে দেয়, খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়, সেই জন্য ওপরে তুলে দেওয়া হয়েছে। এই হলো ব্যাপার, আমার যেহেতু পেছনে দেখা যাচ্ছে তাই তোমাদেরকে কথাটা বললাম। তারপরে দেখো ওকে স্নান করিয়েছি, তুলেছি, প্রচুর কান্না কান্নাকাটি করেছে, অনেকটা সময় লেগে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তারপরে দেখো ফোন চালিয়ে দিয়েছি, কেন আমি এখন পুজো টুজো দেবো, তো আবারও বাইরে যাবে, খেলা করবে, হ্যাঁ বলতে পারো অভ্যাস খারাপ করছি, যাই হোক তবুও মানে সেফ থাকবে, বাইরে দেখো কেউ থাকে না, তো যাই হোক অভ্যাস খারাপ হোক, যাই হোক বিপদ তো ঘটবে না, হ্যাঁ বিপদ হয়তো ওর জীবনের ওপর কী ছাপ পড়ছে জানি না। এখন সব বাচ্চারাই ফোন দেখে, তো ও দেখছে, ফোন একদম না দিলেও হবে না, কারণ এখন দিতে হবে ফোন, একটু আধটুকু হয়তো আমি বেশি দিই কারণ আমার একার সংসার বলে। তো দেখো আমি পূজা দিয়ে এখন একটুখানি, এটা বুঝতে পারছো কি ছোট্ট একটা গীতা, তো এটা 2 পাতা 1 পাতা 3 পাতা যেদিন যেমন সময় থাকে আমি একটুখানি পড়ার চেষ্টা করি। তো সবাই বলে, শুনেওছি গীতা পড়লে সংসারের মঙ্গল হয়, তো সংসারের মঙ্গলের জন্য আমাকে যা করতে বলবে আমি তাতেই রাজি,
একটু যাতে ভালোভাবে সচ্ছলভাবে সংসার চলে তার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। জানি না, হোক না হোক মনের খুব শান্তি হয় জানো তো, মানে পুজো দিলে এইসব করলে না মনের ভীষণ শান্তি হয়। তো সেই জন্য এমনিতে পুজো দিয়ে আগে রান্না টান্না করতাম স্নান টান করে, কিন্তু এখন সকালবেলায় রান্না করতে হয় বলে হয়ে ওঠে না। কেমন কেমন লাগে কিন্তু কিছু করার নেই, কেমন কেমন লাগলে তো আর হবে না বলো। এই ইউটিউব যারা করো তারা জানো, আর যারা করো না হয়তো জানি না কী ভাববে আমার ভিডিও দেখার সময় যে রান্না করে রান্না টান্না করে। কিছু করার নেই জানো তো, দুটো তিনটে চারটে অবধি জেগে থাকি, তারপরে উঠে যাই 6:30-7 ম্যাক্সিমাম, 9টার মধ্যে মোটামুটি রান্না আমার ছেলের খাওয়াতে হয়, ওকে রেডি করাতে হয়, ব্রাশ করাতে হয়, আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে, তো সেগুলো হয় না। তারপরে দেখো ছেলে ভাত নিয়ে চলে এসেছে, জানি না কতটুকু খাবে। এই পেটিটা এইটুকু ছিল বলে একটুখানি ওই দাগার মাছটাও ভেঙে নিয়ে এসেছে। এই ভাতটা টোটাল মেখেছি একদম জল জল করে, মানে খুব শুকনো শুকনো খেতে পারে না, যেটুকু খায় সকাল থেকে বিশেষ কিছু খায়নি, হয়তো খাবে। তারপরে দেখলাম খেলো, এইটুকু রেখেছে, হাফে একটু বেশি খেয়েছে আর একটুখানি রেখেছে, কেন সকাল থেকে দুধ বিস্কিট খেয়েই তো ঘুমিয়ে পড়েছিলো, সেই জন্য হয়তো খেতে পেয়েছিলো। বিশেষ খায় না গরমে, বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে ওই দু চার গাল খেয়েছে, নাহলে খেতে চায় না। তো এবারে আমি ওর থালায় খেয়ে নেবো, আমি প্রত্যেকদিনই ওকে খাইয়ে তারপরে ওই থালাতেই ভাত নিয়ে খেয়ে নিই। আর আমাদের দেখো আজকে রান্না হয়েছে, ওটা ওর রান্না ছিল, পেঁপে দিয়ে একটুখানি পটল আলু টালু দিয়ে মাছের ঝোল, আর আমাদের হয়েছে যে পটল আলুর তরকারি আর মাছের ঝাল সর্ষে দিয়ে করেছি। তো এটা দিয়ে এখন ভাত খাবো, তারপরে আবার আমার বাইরে যেতে হবে। আর তোমরা যারা যারা ভাত খাওনি, মানে এই সময় যে সময় যেই যে মানে ভিডিওটা দেখছো সেই সময় যেটা খাওয়ার সময় খেয়ে নাও। তারপরে দেখো আমি মাছের কাঁটা ছাড়াচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি ভাত নিয়েছি আর মাছের কাঁটাগুলোও ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমার বাইরেও দুটো বাচ্চা আছে। তো আমার ঘরের বাচ্চাটাকে আমি খাইয়ে দিয়েছি, এবার বাইরের বাচ্চাগুলোকে একটু খাইয়ে দেবো। ওদেরকে সবাই খেতে দেয়, কম বেশি দেয়, কিন্তু আমি না দিলে আমার শান্তি হয় না, মনে হয় কি ওরা মনে হয় কিছু না খেয়ে আছে। তো আমি সকালবেলা বিকেলবেলায় নিয়ম করেই বিস্কিট খাইয়ে আসি, খাইয়ে দিই, ওরা খেতে শিখে গেছে। তো ওদেরকে এখন খেতে দিতে যাবো, ওর মাকেও একটু দেবো, ওরা তো দুই একটু মানে একটুখানি খাবে, হাফও খাবে না, হাফেরও একটু একটু খাবে, ওর মাকেই দিয়ে দেবো পুরোটা আর ওদেরকে একটু দেবো। তো চলো আমাদের আমার বাচ্চাগুলোকে দেখবে, বাইরের বাচ্চাগুলো। এবার ও দরজনা খুলতে দেখি ওর মা বাচ্চা সবাই আছে এখানে, তো এবারে ও মানে ডাকতে আর হবে না, ওর মা তো জানে, ওর বাচ্চাগুলো অত জ্ঞান হয়নি কিন্তু তবুও পায়ে পায়ে না জড়িয়ে থাকে, সবসময় বাইরে বেরোলেই পায়ে জড়িয়ে যায়। আমার ছেলে তো খুব মজা পায় আর আমি মানে বারণ করি, কিন্তু ও বোঝে না, এরাও বোঝে না, এদেরকে বেশি ধরলে এ করলে তো এরা রোগা হয়ে যাবে, বড় হবে না তাড়াতাড়ি। তো এটা বোঝানোর চেষ্টা করি আমার ছেলেকে, নানাভাবে যে কামড়ে দেবে এটা সেটা, এরকম করেই আটকাই। দেখো ও ঘাসের মধ্যে দিয়েছি, কেন বলো তো ওর মা যেখানে খায় ওকে ওখানে দিয়ে এসেছি, নাহলে না ওর মা এসে খেয়ে নেবে, আর আমি ঘিরে রেখেছি সাইডে, তো ওর মা তো তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আর এই বাচ্চা দুটোকে একটুখানি দিয়েছি, দিয়ে ওর মাকে ওখানে আগে দিয়ে এসেছি যাতে না খায় বাচ্চার খাবারটা, ওরাও দেখো খেতে খেতে চলেও এসেছে এখানে খাবে বলে। তো আমি ওকে ঘিরে দাঁড়িয়ে আছি আর এরা দেখো শুয়ে পড়েছে ভাতের উপরে, একটা ডুমুরের বড় পাতা তার উপরে দিয়েছিলাম, তো একটা বাচ্চা তার উপর প্রায় শুয়েই আছে আর খাচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খাওয়ালাম, কেন একটুখানি না খাওয়ালে দেখো এরা যখন বড় হয়ে যাবে কেড়ে খেতে শিখবে, এরা তো রাস্তায় কেড়ে খায়, মানে যে যতটুকু দেয় পায় খায়, তো ততক্ষণ তো এদের বাঁচাতে হবে না। তো সেটা ভেবেই একটুখানি বড় হয়ে গেলে তবুও যে হ্যাঁ কোথাও কিছু খাবে, কিন্তু এখন তো এরা কোথাও কিছু খেতে পারবে না। সে যাই হোক, ছেলে গিয়ে যেহেতু আমি বকেছিলাম তো সাজাটাও এবার আমি পাচ্ছি। সারা দুপুরটা আর একটু ঘুমোয়নি, ওই যে 15-20 মিনিট ঘুমিয়ে গিয়েছিল, সারা দুপুর ঘুমোয়নি, এইভাবে খেলা করে যাচ্ছি। পাশের বাড়ির ওই একটা ছেলে আছে, ওর সঙ্গে খেলা করছে, কুকুরের এই বাচ্চাগুলোকে নিয়ে ছোটাছুটি করছে। এবারে আমি লক্ষ্য করছি এইসব করতে করতে বলি কি সময় তো আর পার হচ্ছে না, তারপরে একটুখানি অ্যালোভেরা তুলে নিয়ে এলাম মুখে দেবো বলে, অনেকদিন কিছু মুখে দেওয়া হয়নি, তো অ্যালোভেরা একটু নিয়ে এসে মুখে দেওয়ার চেষ্টা করছিলাম, মানে দিচ্ছিলাম, চেষ্টা নয় দিচ্ছিলাম। অ্যালোভেরা দিলে স্কিনটা ভালো থাকে, কিন্তু আমার সময় হয় না বলে আমি দিয়ে উঠতে পারি না, আর এক হাতে ফোন ধরে রেখেছি, ক্যামেরা করছি, আর এক হাতে দিচ্ছি বলে একটু অসুবিধে হচ্ছে। তো অ্যালোভেরাটা দিয়ে নিই আমি এখন, কেন দিয়ে একটু পরে মানে 15 মিনিট মতো পরে মুখটা ধুয়ে নেবো, বেশি সময় একটা রাখবো না, আর বেশি সময় রাখলেও আমার ভালো লাগে না, কিরকম একটা অস্বস্তি অস্বস্তি বোধ হয় যে মুখে যেন কেউ একটা লাগিয়েছি। আমি কোনো কিছুই মুখে বেশি সময় মানে লাগালে, আগে তো এখন তো কিছুই লাগাই না, আগে খুব লাগাতাম কিন্তু রাখতে পারি না, এই হলো ব্যাপার। তো এটা মাখতে মাখতে আমার ছেলেকে আবার আমি একবার একবার দেখতে যাচ্ছিলাম,
কেন ও বাইরে ওই পাশের বাড়ির ছেলেটার সঙ্গে খেলা করছিল, কখন কী ঘটিয়ে দেবে তার ঠিক নেই, পড়ে যাবে, এটা করবে ওটা করবে, তো দেখতে সেই জন্য যাচ্ছিলাম। তারপরে এটা মেখে চলে গেলাম জামা কাপড় আনতে। এই দেখো এই দিকেরগুলো ভেজা, এই যে লাল গেঞ্জিটা আছে ওই দিকেরগুলো ভেজা, আর এই দিকেরগুলো সমস্ত শুকনো। অনেক জামা কাপড়কে কাচতে হয়েছে আজকে, কেন দুদিন আগে বৃষ্টি হয়েছে, অনেক জমে গিয়েছিলো, চার পাঁচটা বেড কভার এখানে আছে শুধু, আর তো আছেই সব কিছু। তো তারপরে এগুলো এখন আমি পাঠ করব। চলো আজকের মতো এইটুকুই, আমার ভিডিওটা আমি শেষ করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাকে সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও পুরো দেখে তবে কমেন্ট করো, বোঝা যায় কে কতটা দেখো, সেটা দেখার নিয়ম আছে। তো চলো টাটা।